অধিকাংশ আইনের বই ইংরেজিতে। আর 1984 সালের পর থেকে যত আইন বাংলাদেশে প্রণীত হচ্ছে সবগুলো বাংলায়। আর এর আগে যত আইন আছে সেই আইনগুলো সবই ইংরেজিতে। নতুন করে যে আইনগুলো হচ্ছে এগুলি বাংলায় হচ্ছে, আর আগের আইনগুলো ইংরেজিতে রয়ে গেছে সেটা বাংলায় করতে গেলে এটা শব্দান্তর না করলে, শব্দান্তর না করলে ভাষান্তর করতে হবে, সেই ধরনের আপনার ইয়ে লাগবে, ট্রান্সলেটর লাগবে যারা সেটা ট্রান্সলেট করতে পারে, এবং সেটার উদ্যোগ নিতে হবে সরকারকে। এবং সরকারকে আমি আশা করি এখানে সরকারি মন্ত্রীরা আছেন, তারা সেই বিষয়ে উদ্যোগ নেবেন এবং আইন মন্ত্রণালয়কে বলবেন যেন তারা সেই বাংলায় আইনগুলোকে বাংলায় ট্রান্সলেট করার উদ্যোগ নেন। আরেকটি বলেছেন যে বাংলায় ভাষায় বাংলায় জাজমেন্ট দেওয়া। আমাদের অনেক জজ সাহেবরা এখন বাংলায় জাজমেন্ট দিচ্ছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন বাংলায় জাজমেন্ট দিতে। আমাদের সুপ্রিম কোর্টে একটি অ্যাপস আছে, আমাদের রেজিস্ট্রি ওনারা জানেন যে ইংরেজিতে জাজমেন্ট হলেও সেটি বাংলায় করা যাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো এই অ্যাপসগুলোর যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের যে বাংলা, এই বাংলা পড়লে আপনি নিজের যে শ্রুতি মধুর বাংলা ভুলে যাবেন। এই বাংলা যান্ত্রিক বাংলা। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং এখানে মোস্তফা জব্বার সাহেব একজন আইটি বিশারদ, তিনি তাকে বলবো যে আরও সহজ কোনো অ্যাপস করা যায় কি না উনি চেষ্টা করতে পারেন। তাহলে আমাদের যে ভাষায় যে আপনার জাজমেন্ট দিই ইংরেজিতে, এটা একটা গ্রামের সলিমুদ্দিন বা আব্দুল জব্বার বা সুকেশ সেজন্য বুঝতে পারে, সেই রকম বাংলা উনি উদ্ভাবন করেন এবং ওনার সেই উদ্ভাবনী ক্ষমতা আছে। আমরা আশা করি সেই লক্ষ্যে তিনি অগ্রগামী হবেন।